চল স্টার্ট করি হ্যালো এলকেনের মধ্যে দেখ আমি তুই লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে হ্যালো এলকেনের প্রিপারেশনের মধ্যে কিছু পড়েছি হ্যালো এলকেন কীভাবে বানাতে হয় দেখেছি এসে সি ইল দিয়ে লাস্ট রুয়েকশানটা দেখেছিলাম আচ্ছা খাতায় হেডিং দে হেডিং দে আমি তুই বেসিকালি হ্যালো এলকেন হ্যালো মধ্যে এমন একটা পার্ট পড়বো যেটা এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই আছে বাকি বোর্ডে এই মুহূর্তে নেই খাতায় হেডিং দে আর স্ল্যাশ এস কনফিগারেশন বা আর এস নমেন ক্লেচার আর এস নমেন ক্লেচার আর স্ল্যাশ এস নমেন প্লেচার বা আর এস নামকরণ আর এস লুকাসটা আপাতত ছেড়ে দে এটা জায়গা ছাড়তে পারিস ওটা পরে হবে লুকাস আর এস নামকরণ ঠিক আছে আর স্ল্যাশ এস নামকরণ আচ্ছা আর এস নমেন প্লেচার কি বেসিক্যালি আর এস নমেন প্লেচার হচ্ছে খাতায় একসাথে লিখতে লিখতে থাকবো বেসিক্যালি আমি তুই যখন কোনো মলিকুলকে অলরেডি দেখছি থ্রি ডি মলিকউলকে টু ডিতে রিপ্রেজেন্ট আমি তুই করতে পারি সেই রিপ্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে নামকরণ একটা বেসিক্যালি ধর এটা হচ্ছে আমার মলিকুলের খাঁচাটা এই খাঁচা আমি তুই বানাতে পারি এই খাঁচা আমি তুই বানাতে পারি আচ্ছা এবার এখানে কি করব এর যদি চারটে হাতে চারজন আলাদা আলাদা থাকে তখন আমার মলিকুলটা কাইরাল হয় এটা আমি তুই দেখেছি মলিকুলটা আমার অপটিক্যালি ইন এক অপটিক্যালি চারটে হাতে চারজন আলাদা আলাদা লেগে আছে তাহলে সেই সূত্রে আমি বার করবো হচ্ছে নামকরণ হবে বেসিকালি আর হবে না এস হবে এইরকম টাইপের ঠিক আছে চলো আমি সাপোজ ভাবলাম এর চারটে হাতে কে কে লেগে আছে লেগে আছে হচ্ছে সাপোজ দেখা যাক হাইড্রোজেন অক্সিজেন মানে হচ্ছে ওইচ লেগে আছে ধরে নে ধরে একটা আমি কম্পাউন্ড ভাবছি থিওরিটিক্যালি হতেই পারে এরকম অসুবিধার কিছু নেই সি এইচ ওয়েচ আর সাপোজ এই কারণে লেগে আছে হচ্ছে সিএল এরকম একটা লেগে আছে চারটে কার হাতে চারটে আলাদা আলাদা এখানে কার্বনটার আর হবে না এস হবে মানে কি আইপিসি একটা কন নমেন ক্লেচার এরকম একটা টেকনিক তোর বইয়ের মধ্যে অনেকভাবে করা থাকতে পারে তোর আলটিমেটলি পরীক্ষাতে তোকে করে দেখাতে হবে না তুই কীভাবে করলি শুধু তোকে পরীক্ষাতে অ্যান্সারটা লিখতে হবে এটা আর হবে না এস হবে তার জন্য আমি তুই বইয়ের টেকনিকেই যাবই না আমি তারা সিম্পল টেকনিক মনে রাখছি সিম্পল টেকনিকটা মনে রাখলে হয়ে যাবে তাহলে খাতার মধ্যে লেখ এটা এটা লিখে লেখ ফোর বি প্লাস থ্রি বি মাইনাস টু বি প্লাস ওয়ান বি মাইনাস এটা মুখস্থ করবি ঠিক আছে ফোর বি প্লাস থ্রি বি মাইনাস টু বি প্লাস ওয়ান বি মাইনাস ফোর বি প্লাস থ্রি বি মাইনাস টু বি প্লাস ওয়ান বি মাইনাস ফোর বি প্লাস থ্রি বি মাইনাস টু বি প্লাস ওয়ান বি মাইনাস লেখা হয়ে গেছে ফোর বি প্লাস থ্রি বি মাইনাস টু বি প্লাস ওয়ান বি মাইনাস আচ্ছা এটা হচ্ছে কি এটা কোনো বই টইতে পাবি না এই এটা হচ্ছে মনে রাখার টেকনিক একদম সিম্পল দু সেকেন্ডের মধ্যে তোর আর এস কনফিগারেশন হয়ে যাবে আর আড়েস্টমেন্টে যার হয়ে যাবে ফোর বি প্লাস থ্রি বি মাইনাস টু বি প্লাস ওয়ান বি মাইনাস আচ্ছা কোনটার মানে কি চলো একটু লিখতে থাকি কোনটার মানে কি খাতায় হেডিং দে এর মধ্যে লেখ লেখ এটা হচ্ছে বেসিক্যালি এটাকে বলে সিআইপি রুল ক্লাইন ইনগোল্ড গোল্ড প্রিলগ রুল খাতায় লেখ সিআইপি রুল ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল পি সিআইপি রুল সিআইপি পি রুল সি আই পি রুল লিখেছিস সিআইপি রুলের মধ্যে লাগবে না সিআইপি রুলের মধ্যে এক নম্বর লেখ লেখ যার পরমাণু ক্রমাঙ্ক বেশি যার পরমাণু ক্রমাঙ্ক বেশি যার পরমাণু ক্রমাঙ্ক বেশি তার প্রায়োরিটি বা গুরুত্বও বেশি যার পরমাণু ক্রমাঙ্ক বেশি তার প্রায়োরিটি বা গুরুত্বও বেশি ঠিক আছে বোঝা গেছে পরমাণু ক্রমাঙ্ক বেশি প্রায়োরিটি বা গুরুত্বও বেশি তার মানে কি এদিকে তাকা কার্বনের সাথে আমার চারজন আলাদা আলাদা লেগে আছে কার্বনের সাথে কে কে লেগে আছে এখানে হাইড্রোজেন কার্বনের সাথে এখানে কে কে লেগে আছে অক্সিজেন এখানে নাইট্রোজেন এখানে ক্লোরিন তাহলে কার্বনের সাথে চারটে হাতে চারজন আলাদা আলাদা লেগেছে বুঝতে পারছি কার্বনের সাথে এই চারজন যে লেগে আছে চারজনের আমাকে প্রায়োরিটি দেখতে হবে এবং সিআইপি রুল যে অর্ডারে যাচ্ছে সেই অর্ডারে কিন্তু মনে রাখতে হবে ফার্স্টে পরমাণু ক্রমাঙ্ক তাহলে কার্বনের সাথে চারজন লেগে আছে কার পরমাণু ক্রমাঙ্ক বেশি এদের মধ্যে কার পরমাণু ক্রমাঙ্ক বেশি কার পরমাণু ক্রমাঙ্ক বেশি হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত এক অক্সিজেনের কত ছয় নাইট্রোজেনের কত ভাই ক্লাস টুয়েলভ পেশার অক্সিজেনের পরমাণু ক্রম্ক ষোলো বলে নিজেকে লজ্জা দিস না অক্সিজেন হচ্ছে কত আট নাইট্রোজেনের কত সাত ক্লোরিনের কত অনেক নিচে ফ্লোরিন ক্লোরিন হচ্ছে সতেরো তার মানে এই চারজনের মধ্যে প্রায়োরিটি কার বেশি হবে বলতো এক নাম্বার হচ্ছে ক্লোরিনটা হলো বুঝতে পেরেছিস তাহলে এখানে আমার প্রায়োরিটি কী হলো এক নাম্বার হচ্ছে আমার ক্লোরিন দু নাম্বার আমার কী হবে অক্সিজেন নাইট্রোজেনও হচ্ছে তিন নাম্বার হাইড্রোজেন হচ্ছে কত চার নাম্বার বোঝা গেল তার মানে প্রায়রিটি আমি বুঝতে পারলাম চারজনের প্রায়োরিটি ক্লিয়ার তাহলে ওই সিআইপি রুল লিখেছিলি ওটার মধ্যে এক নাম্বার লিখেছিলি পরমাণু ক্রমাঙ্ক বেশি তাহলে প্রায়োরিটিও বেশি তাহলে ওখানে সেই সূত্রে লিখে রাখছিস জাস্ট এই কোশ্চেনটার সাপেক্ষে ওখানে আমার কী যাচ্ছে তাহলে ওখানে আমার প্রায়োরিটি বলে লিখে রাখছি ওই সিআইপি রুলের মধ্যে এক নাম্বার তুই যেটা লিখেছিলি তার মধ্যে জাস্ট এক্সাম্পল হিসেবে লিখে রাখছি কি সিএল গ্রেটার দেন ও এইচ তাই তো সিএল গ্রেটার দেন ও এইচ গ্রেটার দেন এইচ টু গ্রেটার দেন এইচ বোঝা গেল তার কারণ কি ক্লোরিনের হচ্ছে আমার সতেরো অক্সিজেনের হচ্ছে আমার কত ভাই আট নাইট্রোজেনের হচ্ছে কত সাত আর হাইড্রোজেন হচ্ছে ওয়ান চারজনের পরমাণু ক্রমাঙ্কের বেসিসে আমি কী করলাম ওদের প্রায়োরিটিতে ভাগ করে দিলাম বুঝতে পেরেছি না ওদের মতন কিছুই নেই তার মানে এইবারে হচ্ছে আমি প্রায়োরিটি বুঝে গেছি একদম সিম্পল প্রায়োরিটি বুঝে গেলাম তার মানে এইবারে ভালো করে তাকা এই যে ফোর বি প্লাস থ্রি বি মাইনাস টু বি প্লাস ওয়ান বি মাইনাস দিয়েছিলাম না এই চার তিন দুই এক ডিনোট করে চারখানা আলাদা আলাদা প্রায়োরিটি ওকে চার তিন নিনোট করছে চারখান আলাদা আলাদা প্রায়োরিটি আর বি ফর কী ডিনোট করছে বিলো দ্য প্লেন তাহলে খাতার মধ্যে তুই লিখে রাখছিস নাম্বারগুলো হচ্ছে প্রায়োরিটি আর বি হচ্ছে কি বিলো দ্য প্লেন খাতার মধ্যে লিখে রাখবি বি ফর কি হল বিলো দ্য প্লেন বি ফর বিলো দ্য প্লেন ওকে বি ফর বিলো দ্য প্লেন বি ফর বিলো দ্য প্লেন বোঝা গেছে বি ফর বিলো দ্য প্লেন এই মলিকুলটা আমি এই মুহূর্তে যেটা নিয়েছি সেটার কনফিগারেশনে সেটা নমেনকেশন আমি পড়ে আসছি চল আরেকটা মলিকুল লিখি তাহলে এইবারে কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু করে করা শুরু করছি তোর কাছে ধর একটা এই মলিকুল আছে এই মলিকুলের পরে আসছি তোর কাছে আছে হচ্ছে এই মলিকুল একে বলেছিস হাইড্রোজেন আর বাকিতে এইভাবে আমি তো এইভাবে সিএল লাগালাম তোর কাছে ধরা এই মলিকুলটা বিলো দা প্লেনে আছে হাইড্রোজেন আর বাকিতে ধর আমার ওই চেন এইচটা সিএল লাগালাম কেন ইচ্ছা করেই আমি এই মলিকুলটা নিয়েছি আমি তোকে এখন দেখাচ্ছি তাহলে চারজনের প্রায়োরিটি কি হবে কার্বনের সাথে লেগে থাকা চারজনের প্রায়োরিটি বলে ফেল কার কোনটা প্রায়োরিটি হচ্ছে তার মানে হাইড্রোজেন হচ্ছে চার নাম্বার ক্লোরিন হচ্ছে এক নাম্বার বুঝতে পেরেছি ক্লোরিন এক নাম্বার তাহলে প্রত্যেকের মাথায় আমি প্রায়োরিটি লিচ্ছি ক্লোরিন হচ্ছে এক নাম্বার ওইচ হচ্ছে দু নাম্বার নাইট্রোজেন হচ্ছে তিন নাম্বার আর চার হচ্ছে আমার বিলো দ্য প্লেন দেখ আমার মনিকুলটা এরকমই দিয়েছিল কোশ্চেনের মধ্যে মলিকুলটা এরকমই দিয়েছিল বিলো দ্য প্লেনে আমার কত নাম্বার প্রায়োরিটি গেলে বলতো চার নাম্বার প্রায়োরিটি তার মানে আমার এখানে জাস্ট ফোর বি প্লাসটা ফলো করবো সিম্পল বুঝতে পেরেছিস তো বিলো দ্য প্লেনে আমার চার নাম্বার প্যারিটি আছে তার মানে আমি সিম্পলি জাস্ট ফোর বি প্লাস ফলো করবো আর কিছু দরকার নেই আমি বাকিটা মনে রেখে দিয়েছি এরকমই সিমিলার কোশ্চেন আগেরটাতে তাকে আমার বিলো দা প্লেনে ছিল এক নম্বর প্রায়োরিটি তাহলে আমি তখন ওখানে ওয়ান বি মাইনাসটা ফলো করতাম বুঝতে পারলি ক্লিয়ার বোঝা গেছে তাহলে যখন যেটা আসবে আমি সেই সূত্রে সেরে যাবো তাহলে নাম্বার নাম্বারগুলো আমার ডিনোট করছিল হচ্ছে প্রায়োরিটির নাম্বারটা আর বি ফর বিলো দা প্লেন প্লাস মাইনাস কি ডিনোট করছে পরে আস বোঝা গেল তাহলে এখানে আমার কোনটা অ্যাপ্লাই হচ্ছে ফোর বি প্লাস এখানে আমার কোনটা অ্যাপ্লাই হচ্ছে ফোর বি প্লাস তোকে পরীক্ষাতে ফোর বি প্লাস এসব কিচ্ছু লিখতে হবে জাস্ট আর হবে না এসব বোঝা গেল তাহলে এখানে আমার হচ্ছে ফোর প্লাস এইবারে দেখ বিলো দ্য প্লেন চার চলে গেছে তো বিলো দ্য প্লেন যেটা চলে গেছে সেটা বাদ দিয়ে বাকি যারা আছে বিলো দ্য প্লেন যেটা চলে গেছে তাহলে আমার এখন বুঝতে পারছি আমার ফলো হচ্ছে কাকে ভাই ফোর বি প্লাসকে তাহলে আমার ফোর আমার চলে গেছে বিলো দ্য প্লেন চার নাম্বার বাদ দিয়ে যে তিনটে আছে কে কে আছে এক দুই তিন তারা যদি আমার তারা যদি আমার চার নাম্বার বাদ দিয়ে বাকিরা যারা আছে তারা যদি আমার ক্লক ওয়াইজ হয় তাহলে ওটা হবে হচ্ছে আর আর তারা যদি আমার অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তারা তাহলে আমার হবে হচ্ছে এস এক্স্যাক্টলি এটা হচ্ছে নমিন টেকনিক একদম সিম্পল টেকনিক বুঝতে পেরেছিস কী বুঝলাম ফোর বি প্লাস ও ভাই প্লাস মানে ফোর বি প্লাস হয়ে গেছে তাহলে আমি ফোর বি প্লাস ফলো করবো এক দুই তিন যদি ক্লক ওয়াইজ হয় তাহলে হবে আর এক দুই তিন যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তার মানে হচ্ছে এস এবারে দেখ এখানে আমার কী হচ্ছে চার চলে গেছে বিলো এক দুই তিন ক্লক হলে হচ্ছে আমার আর দেখ আমার এক দুই তিন কীভাবে যাচ্ছে হ্যাঁ ভাই দেখ ক্লক ওয়াইজই যাচ্ছে এক দুই তিন ক্লক ওয়াইজ যাচ্ছে তার মানে এটা খুলে বলতো আর বোঝা গেল ঠিক আছে বুঝতে পারলাম ঠিক আছে এক দুই তিন আমার ক্লক গেলে তার মানে আর তার মানে ওটা লিখে রাখছি এক দুই তিন ক্লক গেলে আর অ্যান্টি ক্লক গেলে এস এক দুই তিন ক্লক ওয়াইজ গেলে আর অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ গেলে হচ্ছে আমার এস বোঝা গেছে এক দুই তিন ক্লক গেলে আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হলো আমার এস বোঝা গেল তাহলে সিম্পলি আমি দেখা আর এস বার করলাম আমাকে পরীক্ষা দিয়েই বার করতে হবে আর হবে না এস হবে আর হবে না এস হবে ঠিক আছে তাহলে আমি দেখবো যে লোয়েস্ট প্রায়োরিটিটা কোথায় আছে আমি তাহলে ফোর বি প্লাস দেখলাম তাহলে চল তোর জন্য আমি একটা মনিকুল নিচ্ছি এটা হয়ে গেছে সবার বুঝে গেছি এটা লিখে ফোর বি প্লাস আমি ফলো করছিলাম তারপরে দেখো বাকি প্রায়োরিটি গুলো তার মানে এক দুই তিন যদি আমার ক্লক ওয়াইজ যায় তাহলে এক্ষেত্রে আমি জন্য একটা নিচ্ছি তোর কাছে এই মলিকুলটা আছে তাহলে পরের কোশ্চেনটার মধ্যে যদি লিখছি এই কাছে আছে পরের মলিকুল এটা পরের মলিকুল এটা কার্বনের চারটে হাতে চারজন আলাদা আলাদা লেগে আছে কার্বনের চারটে হাতে চারজন আলাদা আলাদা লেগে আছে হয়ে গেছে আঁকা তাই প্রায়োরিটিগুলো বার করি প্রায়োরিটিগুলো সে একইভাবেই আমার হচ্ছে প্রায়োরিটিগুলো যেই মনিকুল দেবে আমি প্রায়রিটি সঙ্গে সঙ্গে লিখে নেব প্রায়োরিটিগুলো কে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে আমার চার নাম্বার চার নাম্বার দিয়ে স্টার্ট করবো আমি এক নাম্বার দিয়ে স্টার্ট করবো এক নাম্বার কে হলো ভাই ক্লোরিন দু নম্বরকে হলো এইচ তিন নম্বরকে হলো এইচ টু চার নাম্বার হচ্ছে হাইড্রোজেন হ্যাঁ ভাই হাইড্রোজেন বিলো দ্য প্লেন তার মানে আবার ফোর বি প্লাস ফলো করব ঠিক আছে বোঝা গেছে আচ্ছা বিলো দ্য প্লেন হওয়ার পরে বাকি যারা আছে এইবারে ঠান্ডা মাথায় দেখ বাকি যারা আছে এক দুই তিন কীভাবে যাচ্ছে বলতো অ্যান্টি ক্লক ওয়াইজ তার মানে আমার এটা হলো এস বোঝা গেল তার মানে ফোর বি প্লাস মানে প্লাস মানে বুঝতে পারছিস প্লাস মানে কি হচ্ছে বলতো আলটিমেটলি প্লাস মানে এটাই হচ্ছে বিলো দ্য প্লেন বাদ দিয়ে বাকি যারা আছে তারা যদি ক্লক ওয়াইজ হয় তাহলে আমার আর প্লাস মানে তার মানে আমার কী হচ্ছে বিলো প্লেন যেটা আছে দেখ বিলো প্লেন চার নম্বর তাহলে চার বাদ দিয়ে বাকি যারা আছে তারা ক্লক গেলে আমার আর অ্যান্টি ক্লক ওয়াইজ গেলে এস বুঝতে পেরেছিস তাহলে খাতায় লিখে রাখ প্লাস মানে বিলো প্লেন বাদ দিয়ে প্লাস মানে বিলোদা 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 প্লেন বাদ দিয়ে বাকি প্রায়োরিটি বাকি প্রায়োরিটিগুলো বাকি প্রায়োরিটিগুলো বাকি প্রায়োরিটিগুলো ক্লক ওয়াইজ হলে আর ক্লক হলে আর

তাহলে আমি পরীক্ষা যখন যাবো আমি মনে রেখে যাব ফোর বি প্লাস থ্রি বি মাইনাস টু বি প্লাস ওয়ান বি মাইনাস আমি কিন্তু এটা মনে রাখবো আমার ফোর বি মাইনাস থ্রি বি মাইনাস যা আছে এইভাবে মনে রাখবো কিন্তু ঠিক আছে বুঝতে পেরেছিস তোর বইয়ের টেকনিক আমি যাবোই না বই অনেকভাবে করেছে ওই দরকার নেই ঠিক আছে বুঝতে পেরেছিস আচ্ছা তার মানে আমি বার করতে পারছি চল পরের মলিকুলটা নেই এইভাবে এবার আলাদা আলাদা মলিকুল নিয়ে করব ঠিক আছে পরের কোশ্চেনটা তাহলে ফোর বি প্লাস আমি তুই দেখতে পাচ্ছি পেরে গেছি করতে পরের কোশ্চেনটা তোর কাছে আছে এই জিনিসটা এটা খাঁচা খাঁচা আঁকছি খাঁচার মধ্যে এবারে চারটে চারজন আলাদা আলাদা লেগে আছে চলো সাপোজ এখানে লেগে আছে হাইড্রোজেন হাইড্রোজেন না আমি দিচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে এনএইচ টু চল এই মলিকুলটা তাহলে আমি নিয়েছি ঠিক আছে খাতার মধ্যে ঠিক আছে আঁকা চারটে হাতে কে কে লেগে আছে চারটে হাতে লেগে আছে হচ্ছে চল যারা যারা লেগে আছে দেখতে পাচ্ছিস যখন এই কোশ্চেন দেবে আমি ফার্স্ট আবার হচ্ছে প্রায়োরিটি কার প্রায়োরিটি কোথায় কী হলো ফ্লোরিনের এক তারপরে ওইচ দুই এটা তিন হাইড্রোজেন চার বিলো দ্য প্ল্যানে কত নাম্বার গেলো তিন তার মানে এইবার কোনটা ভালো হবে থ্রি বি মাইনাস এবার আমার কোনটা ফলো হচ্ছে থ্রি বি মাইনাস ঠিক আছে থ্রি বি মাইনাস ফলো হচ্ছে মানে কি আমি বুঝতে পারছি মাইনাস মানে আমি জানি তাহলে থ্রি বি মাইনাস মানে কী হবে বলতো বিলো দ্য প্লেন বাদ দিয়ে বাকি যারা আছে তারা ক্লক ওয়াইজ হলে এস আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে আমার চার আর মাইনাস মানে তুই কিছুক্ষণ আগেই লিখে রেখেছিস প্লাস মানে লিখে রেখেছিলি মাইনাস মানে তার উল্টোটা ঠিক আছে তাহলে বিলো দ্য প্লেনে চলে গেলো তিন বাকি পড়ে থাকলো কত এক দুই চার তাহলে এক দুই চার যদি আমার ক্লক ওয়াইজ হয় তাহলে মাইনাস মানে তো উল্টো আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে হচ্ছে হবে আর তার মানে দেখ এবার এক দুই চার দেখি এক দুই চার আমার এখানে কীরকম যাচ্ছে ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ যাচ্ছে এক দুই চার এরকম তার মানে এটা আমার কী হলো বলতো এটা আমার হয়ে গেলো এস বোঝা গেলো তার মানে এটা হচ্ছে আমার এস ক্লিয়ার বুঝতে পেরেছি ঠিক আছে চল বুঝে গেছিস বোঝা গেলো তাহলে চল পরেরটা আঁকি থ্রি বি মাইনাস আমি তুই বুঝতে পারছি ক্লিয়ার সবার সিমিলারে তো ধর আমি তোকে এই মলিকুলটা দিলাম এই মলিকুলটা সি চারটাতে চারজন আলাদা আলাদা লাগিয়ে লাগিয়েছি কোথায় কোথায় লাগিয়েছি সেটা কিন্তু আসল প্রশ্ন কোথায় কোথায় লাগিয়েছি সেটাতে যদি গন্ডগুলি সাড়ে আর এস চেঞ্জ হয়ে যাবে হয়ে গেছে আকা চল দেখ কোনটা কত নাম্বার ক্লোরিন এক নাম্বার ওইচ দুই এন এইচ হচ্ছে তিন আর হাইড্রোজেন হচ্ছে চার তিন নাম্বার বিলো প্লেন তার মানে আমার থ্রি বি মাইনাস ফলো করছি তিন নাম্বার বিলো প্লেন প্ল্যান মানে ফলো করছি থ্রি বি মাইনাস বাকি যারা আছে তাহলে বিলো দ্য প্ল্যান বাদ দিয়ে দেখ এবার দেখেই লিখতে পাচ্ছি এক দুই চার আমার কীভাবে যাচ্ছে এক দুই যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি হলো এখানে আর কেন কারণ এটা থ্রি বি মাইনাস ফলো হচ্ছে মাইনাস ফলো হচ্ছে মাইনাস মানে তো উল্টোটা ছিল তার মানে এটা আমার কী হলো আর বোঝা গেছে এটা হচ্ছে আমার আর কারণ এক দুই চার যাচ্ছে আমার অ্যান্টি ক্লক ওয়াইজ বিলো দ্য প্লেন বাদ দিয়ে বাকি যারা আছে তাদের আমি দেখবো হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ বোঝা গেছে ক্লিয়ার চল পরের কোশ্চেনটাতে যাচ্ছি তাহলে আমি ফোর বি প্লাস দেখলাম থ্রি বি মাইনাস দেখলাম পরের কোশ্চেনটা এই এই গেছে চল এখানে প্রায়োরিটি যখন এই কোয়েশ্চেন দেবে সবার ফার্স্টে প্রায়োরিটি বার করবো তো সেই একইভাবে ক্লোরিন এক অক্সিজেন দুই নাইট্রোজেন তিন হাইড্রোজেন চার বিলোদা প্ল্যানে আমার কত নাম্বার গেল দু নাম্বার তার মানে আমার এখানে কোনটা ফল হচ্ছে টু বি প্লাস টু বি প্লাস ঠিক আছে টু বি প্লাস বোর্ড এক্সামে যদি টু বি প্লাস ফোর বি মাইনাস এসব লিখে আসি তাহলে জিরো পাবি তোকে আর নাই সেটা লিখতে হবে ঠিক আছে তাহলে আমার কী হচ্ছে টু বি প্লাস তাহলে টু বি প্লাস মানে কি প্লাস মানে তো আমি জানি প্লাস মানে হচ্ছে বাকিগুলো ক্লক ওয়াইজ হলে আমার হয় আর এটাই আমি মনে রাখছি প্লাস মানে আমি সিম্পল মনে রাখছি কী বলতো বাকিগুলো ক্লক ওয়াইজ হলে আর এটা মনে রাখলে আমার সব হয়ে যাবে আর মাইনাস হলে পুরো জিনিসটাই উল্টে যাবে তাহলে আমার এটা হচ্ছে ভাই টু বি প্লাস তাহলে আমার বাকি কে কে পড়ে আছে দেখ এক আর তিন আর চার

তাহলে চল এটা এই মলিকুলটা আমি করলাম তোর কাছে তোর আছে হচ্ছে এই মলিকুলটা প্রায়রিটি লিখে ফেললাম কোশ্চেন দেখে ফার্স্ট আমি লিখবো প্রায়োরিটি বিলো প্লেনে আছে দুই তার মানে আমি ফলো করছি টু বি প্লাস আচ্ছা বাকি কে কে থাকলো এক তিন চার এক তিন চার আমার কীরকম যাচ্ছে ভাই ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যাচ্ছে মানে মলিকুলটা আমার কী হবে আর বোঝা গেল তাহলে ক্লকওয়াইজ আছে তাহলে আমার মলিকুলটা কী হলো আর ক্লক ওয়াইজ গেলো বলে আর হয়নি এটা টু বি প্লাস যেহেতু ছিল ওই জন্য আমার হচ্ছে প্লাস আমি যেহেতু ছিল ওই জন্য আর হলো বোঝা গেল ক্লিয়ার বুঝতে পেরেছিস চল পরের কোশ্চেন তাহলে আমার কাজ হবে ভাই বিলো দ্য প্লেনটা কোন দিকে কী আছে সেটা ফার্স্টে বার করা লাস্ট মলিকুল লাস্ট মালিকগুলো হচ্ছে বেসিক্যালি আসল ক্লাসের শুরুতে যেটা করেছিলাম এটা এটা আঁকাতায় আঁকা আছে আমার মনে হয় আঁকাও আছে তোর খাতার মধ্যে তাহলে সে একইভাবে দেখ প্রায়রিটি আমি নিয়েই নিয়েছি আগে এক নম্বর হচ্ছে আমার বিলো দ্য প্লেন ঠিক আছে বাকি যেগুলো আছে এক নম্বর হচ্ছে বিলো দ্য প্লেন দেখে আমি বুঝলাম আমার কী ফল হতে চলেছে ওয়ান বি মাইনাস বিলো দ্য প্লেন এক নম্বর আছে দেখে আমি বুঝলাম এটা কী ফল হচ্ছে ওয়ান বি মাইনাস ফোর বি প্লাস থ্রি বি মাইনাস টু বি প্লাস ওয়ান বি মাইনাস মুখস্ত করে গেছি তাহলে ওয়ান বি মাইনাস তার মানে এক নম্বর আছে বিলো দ্য প্লেন আর বাকিগুলো আমার কী হচ্ছে দেখা যাক বাকি বলতে কি দুই তিন চার দুই তিন চার আমার কি হলো ক্লক ওয়াইজ দুই তিন চার আমার ঘড়ির কাটার দিকে ঘুরছে ক্লক ওয়াইজ তার মানে আমার এটা কী হলো বলতো এস এক্স্যাক্টলি তাহলে এটা হচ্ছে আমার এস তাহলে আজকের ক্লাসের শুরুতে যে মলিকুলটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমার এস মানে কার্বনটার নমিনেশন আমার এস একটা অ্যাড হবে কার্বনের নমিন ক্লেচার আমার একটা এস অ্যাড হবে বুঝতে পেরেছিস চল পরের কোশ্চেন আরেকটা মলিক আমি নিচ্ছি চল এবার এই মলিকুলটা এইভাবে লেখ ঠিক আছিস ঘুরিয়ে গেছি মলিকুলটা ঘুরিয়ে গেছি বা যাই করেছি এই মলিকুলটা আঁকি খাতার মধ্যে এই মলিকুলটা গেছিস ওকে আঁকা হয়ে গেছে দেখ শুরু করি এটা আরেস পার করা ফার্স্টে কী হবে প্রায়োরিটি করবো ক্লোরিন এক অক্সিজেন দুই নাইট্রোজেন তিন হাইড্রোজেন চার এক নাম্বার আছে বিলো দ্য প্লেন তার মানে হচ্ছে আমার ওয়ান বি মাইনাস ফলে হতে চলেছে বাকি যেগুলো পড়ে আছে কে কে পড়ে আছে দুই তিন চার দুই তিন চার আমার কীভাবে ঘুরছে কীভাবে ঘুরছে দুই তিন চার অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে আমার কি হলো বলতো ভাই ওয়ান বি মাইনাস মাইনাস মানে তো অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমার আটটা হয় মাইনাস মানে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হয় তার মানে এটা কি হলো বলতো আর বোঝা গেল মাইনাস হলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হয় তার মানে এটা হচ্ছে আমার আর তাহলে এস কনফিগারেশন আমি বুঝতে পারলাম তোকে পরীক্ষাতে এরকম এস কনফিগারেশন বার করতে দেবে বুঝেছিস চল কীরকম দেবে শুরু করা যাক এরকমই দেবে আর হবে না এস হবে এটা হয়ে যাচ্ছে আমার দেখা যাক কোথায় থাকে চল তোর কাছে ধর একটা এই রকমের মলিকুল দিয়েছে সি সি থ্রি এদিকে সি এইচ টু সি এইচ থ্রি এদিকে এইচ বিআর এই মলিকুলটা লেখ এই মলিকুলটা লেখ ইংলিশ লেখ কোশ্চেনটা লেখ যৌগটির আইপিএসি নামকরণ করো আরএস নামকরণ সহ যৌগটির আইউ নামকরণ করো আরএস নামকরণ সহ যৌগটির আইপিএসি নামকরণ করো আরএস এস নামকরণ সহ এইভাবে কোশ্চেন তো আসবে ঠিক আছে যোগীটার আইপিএসি নামকরণ করো আর এস নমেন ক্লাসের শ আর এস নামকরণ শ আচ্ছা তোর কাছে কোন মলিকুল দেওয়া আছে ঠান্ডা মাথায় দেখ তোর কাছে বেসিকালি দেওয়া আছে হচ্ছে এই মলিকুলটা যেটা তুই ছোটোবেলায় এইভাবে চিন্তিস কীভাবে চলো এটাকে তুই এইভাবে আঁকতিস ছোটবেলায় কীভাবে হবে সিএইচ থ্রি ওর সাথে লেগে আছে একখানা কার্বন কার্বনের সাথে গেলে গেছে বলতে একখানা হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন খুলে আসছে না এইভাবে থাকতো তোর ছোটোবেলায় আঁকা এই কার্বনের সাথে গেলে লেগে গেছে বিআর তার মানে সি এইচ আর বাকি পার্টটা এই কার্বনের সাথে গেলে গেছে দেখ সিএইচ টু সি এইচ থ্রি এই হচ্ছে তোর কোশ্চেন তুই ছোটবেলায় এইভাবে লিখতিস মলিকুলটি ক্লাস ইলেভেন এইভাবে লিখতিস এই মলিকুলটার এই মলিকুলটার আইপিএসি নামকরণ হবে এই যে মলিকুলটার ক্লাস ইলেভেনের কনসেপ্ট থেকে মার্চ মাস তুই বাড়িতে সময় পেয়েছিলিস এনাফ টাইম ছিল এক মাস মার্চ এপ্রিল টু ব্রোমো বিউটেন এক্সাক্টলি এই মলিকুলটার নর্মাল আইপিএসি নাম হয়েছে টু ব্রোমো বিউটেন মার্চ এপ্রিল সময় পেয়েছিস এনাফ টাইম তুই বাড়িতে আইপিএসি নামকরণ করার সময় পেয়েছিস এই মলিকুলটার নাম কি হবে টু ব্রোমো বিউটেন এক্সাক্টলি টু ব্রোমো বিউটেন তাহলে এটা হচ্ছে টু ব্রোমো বিউটেন এইবার এইটুকু তোর ক্লাস ইলেভেনের রেসপেক্টে গেল ক্লাস টুয়েলভের রেসপেক্টে তোকে যদি আর এস চায় তখন আমাকে বলতে হবে দেখ এই কার্বনটা আর হবে না এসব ঠিক আছে বুঝতে পেরেছিস দেখ অলরেডি তো একটা জিনিস আমি তুই বুঝে গেছি যে যদি কোনো কার্বনকে আর এস হতে হয় তাহলে কার্বনটাকে কাইরাল হতে হবে স্বাভাবিকভাবে দেখ কাইরাল হলেই তো আমার চারজনের প্রায়োরিটি আলাদা হবে নাহলে তো হবে না তাই না তাই না বুঝতে পেরেছিস চারজনের প্রায়রিটি আলাদা কখনো যদি কার্বনটা কাইরাল হয় ফার্স্ট অফ অল আমাকে বলে এই কার্বনটা কি কাইরাল এই কার্বনটা কি কাইরাল এই কারণটা কাইরাল কায়রাল হওয়ার শর্ত কি ছিল কাইরাল হওয়ার শর্ত কি ছিল চারটে হাতে চারটে আলাদা আলাদা লেগে থাকবে তাহলে এই কার্বন কি কাইরাল এই কার্বন এক্স্যাক্টলি কাইরাল তার কারণ কি এই কার্বনে সি টু লেগে আছে এখানে সি এইচ টু সি ইস লেগে আছে এটা তো আলাদা আছে আমার চারজনে আলাদা আলাদা লেগেছে এই কার্বনটা তো আমার কাইরাল এখন তাহলে আমি প্রায়োরিটির দিকে যাই তাহলে প্রায়োরিটির দিকে যদি যাই আমার সিআইপি রুলের ফার্স্টেরটা আমার কী বলছে সিআইপি রুলের ফার্স্ট আমার কী বলছে ভাই পরমাণু ক্রমাঙ্কর বেশি তুই যাবি আচ্ছা ভাই ওয়ে এই টু ব্রোমো বিউটেন যে করেছিলাম এটা তো আইপিএস নাম্বারই তাই তো এক দুই তিন চার এইভাবে করেছিলাম টু গ্রহ বিউটেন আচ্ছা সিআইপি রুলের ফার্স্টের আমাকে কী বলে পরমাণু ক্রমাঙ্ক যেখানে বেশি সেখানে আমার প্রায়োরিটিও বেশি হবে তাহলে এখন দেখি পরমাণু ক্রমাঙ্ক এই চারজনের মধ্যে কার বেশি এই চারজন বলতে কি আমি কার্বনের সাথে যে চারজন লেগেছে তার কথা ভাবি দেখ কার্বনের সাথে আমার ফার্স্টে পরমাণু ক্রমাঙ্ক ভাই এ কার্বন ও কার্বন এ ব্রমিন আর এ হাইড্রোজেন বাইদার চারজনের মধ্যে প্রায়োরিটি কার বেশি হয় পরমাণু ক্রমাঙ্ক বেশি যে কার পরমাণু ক্রমাঙ্ক বেশি কার পরমাণু ক্রমাঙ্ক বেশি আমি কার্বনের সাথে যে চারজন অ্যাটম লেগে আছে তাদের কথা বলছি ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক এক্সাক্টলি ব্রোমিনের পরমাণু ক্রমাংক পঁয়ত্রিশ ঠিক আছে ব্রমিনের অনেক পিছনে আছে ফ্লুডিন ক্লোরিন্রোমিন আয়োডিন ইনফ্যাক্ট তোর ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক না জানলেও তোর পক্ষে জানা পসিবল ব্রোমিনের কেন পঁয়ত্রিশ হয় কারণ ক্লোরিনের পরে ব্রমিন আছে পিরিয়ড টেবিল আমি তোকে বলেছিলাম ছত্রিশ অব্দি মনে রাখতে অলরেডি বলেছি আইপিএসি কনফিগারেশন পাঠিয়ে দিচ্ছি ইলেকট্রনিক কনফিগারেশন এবার মনে না রাখলে তোর ইচ্ছা মনে রাখবে কিনা তাহলে কার্বনের সাথে চারজন আমাদের তাহলে লেগে আছে ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক পঁয়ত্রিশ তাহলে ব্রোমিন হচ্ছে আমার এক নাম্বার প্রায়োরিটি রেসপেক্টে ব্রোমিন গেলে এক নম্বর দু নম্বরে এবার কী হবে ঠান্ডা মাথায় দেখ এও কার্বন কার্বনের পরমাণু ক্রমাঙ্ক ছয় এও কার্বন এও পরমাণু ক্রমাঙ্ক ছয় ঠিক আছে তাহলে দুজনেই হচ্ছে আমার ছয় ছয় করে গেল এইবারে তাহলে যখন এই রকমের সিচুয়েশন আমাকে অ্যারাইজ করেছে তখন দেখতে হবে কী বলতো ভাই এ ছয় ও ছয় তাহলে তো আমি এদের দুজনের বিশেষ কিছু কনক্লুশন আসতে পারছি না তখন আমাকে কী করতে হবে এই জিনিসটাকে ভাঙতে হবে ঠিক আছে বুঝতে পেরেছিস তাহলে সিআইপি রুলের মধ্যেই বেসিক্যালি আমি আরেকটা অ্যাডভান্স লেভেলের মনে যেটা হচ্ছে এখানে আমি বুঝতে পারছি ভাই হাইড্রোজেন এখানে আছে মানে হাইড্রোজেনের তো প্রায়োরিটি সবচেয়ে কম হবেই হাইড্রোজেন তো চার হবেই প্রশ্ন হচ্ছে এদের দুজনের মধ্যে কে দুই হবে কে তিন হবে তাহলে সেই সূত্রে আমি এখন সিএইচ থ্রি আর সিএইচু সিএইচ থ্রিকে ভেঙে দিচ্ছি তাহলে আমি এখন কি করব সিএইচ থ্রিকে ভাঙবো তাহলে দেখ ভালো করে টাকা এটা কাইরাল কার্বন তাহলে কাইরাল কার্বনকে স্টার্ট দিয়ে লিখি কাইরাল কার্বনের সাথে কে লেগেছিল এখানে সিএইচ থ্রি তাহলে আমি সিএইচ থ্রিটাকে ভাঙলাম সিএইচ টুকে ভাঙলে ভাই এভাবেই হয় সিএইচ থ্রি আর এখানে আমার কী লেগে আছে কাইরাল কার্বনের সাথে সিএইচ টু সি এইচ থ্রি তাহলে কাইরাল কার্বনের সাথে আমার লেগে আছে সিএইচ টু সি থ্রি তাহলে কাইরাল কার্বনের সাথে লেগে থাকা সিএইচ টু সিএচ ভাঙলাম সেটা কীরকম হবে এরকম সিএইচ টু আর এখানে হচ্ছে আমার সিএইচ থ্রি হ্যাঁ ভাই বুঝলাম না বোঝার মতন কিছুই নেই ঠিক আছে বুঝেছিস তাহলে আমি এই দুজনকে ভেঙে দিলাম সিএইচিকে ভাঙলে এরকম হবে আর সিএইচ টু সিএসকে ভাঙলে ওটাকে পাবো সিএইচ টু সিএইচ থ্রি বুঝতে পেরেছিস তাহলে খাতার মধ্যে লিখে রাখছি তাহলে পরের দিন কিছুই বুঝি না পরের পরীক্ষাতে আমি আরে শ্রমেন ক্লাস দেব আচ্ছা এইবারে দেখি তাহলে আমাকে কী করতে হতো ভাই এই কাইরাল কার্বনের সাথে লেগে থাকো ওদের পরমাণু বেশি করতে হতো তাহলে এও কার্বন এও কার্বন দুজনের বেশি কোনো কনক্লুশন আসতে পারলাম না তাহলে আমাকে দেখতে হবে বলতে কি এই কার্বনের সাথে কে কে লেগে আছে পরের কার্বনের সাথে কে কে লেগে আছে সেটা দেখতে হবে কারণ এই কার্বন দিয়ে আমি কোনো কনক্লুশন আসতে পারিনি বুঝতে পেরেছিস কেন কনক্লুশন আসতে পারিনি বুঝে গেছিস এই কার্বনের সাথে কে কে লেগে আছে এখন দেখতে হবে দেখ এই কার্বনের সাথে কে কে লেগে আছে এক দুই তিন তিনটাই হাইড্রোজেন আর ওই কার্বনের সাথে গেলে গেছে দুটো হাইড্রোজেন একখানা কার্বন তার মানে এইবারে তোর কি মনে হচ্ছে কার প্রায়োরিটি বেশি হবে কোনটা ডান কেন তার কারণ দেখ দুটো হাইড্রোজেন একটা হাইড্রোজেন মানে টোটাল তিনটা হাইড্রোজেন এখানে দুটো হাইড্রোজেন একটা কার্বন দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন দিয়ে তো কোনো কনক্লুশন আসা যাচ্ছে না আসা যাচ্ছে কোথা দিয়ে একটা হাইড্রোজেন একটা কার্বন তাই না বুঝতে পারছিস তার মানে আমার কী হলো বলতো যখন এরকম কেউ লেগে আছে ভেঙে আমি দেখে নেবো ভেঙে গিয়ে এইভাবে যেতে থাকবো বোঝা গেল ক্লিয়ার তাহলে বুঝলাম কার প্রায়োরিটি বেশি হলো এটার প্রায়োরিটি আমার এর থেকে বেশি হলো কেন বেশি হলো তুই বুঝে গেছিস ক্লিয়ার বোঝা গেছে চল তার মানে ওটার প্রায়োরিটি বেশি তার মানে সি ইস টু সি প্রায়োরিটি আমার বেশি হলো তার মানে সেই সূত্রে সি ইস টু সি ইসি আমার সি স্পির থেকে বেশি হবে তাহলে এটা আমার কী হলো বলতো দু নম্বর এটা হচ্ছে আমার তিন নাম্বার বুঝতে পেরেছিস তাহলে আমি অ্যাটোমিক নাম্বারে বেশি এবার ভেঙে এটাকে বার করলাম এরকম তাহলে এবার তো আড়েস আমি বার করতেই পারছি এই মলিকুলটার তাহলে আড়স কী হবে আরেস কবে প্রায়োরিটি বেরিয়ে গেছে তাহলে আড়েসটা কী হবে বিলো প্লেন কত নাম্বার আছে এই মলিকিউল এদিকে দেখা বিলোদা প্লেনটা হচ্ছে ফোর তাহলে আমার কী হবে ফোর বি প্লাস ফোর মানেই হচ্ছে ফোর বি প্লাস ফলো হবে চার নাম্বার আছে বিলোদা প্লেন বাকি কে কে আছে এক দুই তিন আমার কীরকম আছে অ্যান্টি অ্যান্টিক্লকয়জ ন প্লপোজ অ্যান্টিক্লকোয়জ তার মানে এটা কি বলতো এস বোঝা গেল তার মানে এটা হচ্ছে এস তাহলে মলিকিউলটার এই পুরো মলিকিউটার আইপিএসই নামকরণ কী হবে টুব্রোমো বিউটন তো আছেই এর আগে আমাকে লিখতে হবে কী বলতো এস এসটা কত নাম্বার কার্বনের বলতে এটা কত নাম্বার কার্বন আইপিএসির নমেন ক্লাস এটা কত নাম্বার কার্বন দু নাম্বার কার্বন এই মাত্র তুই করেছিস তার মানে তোর পুরো অ্যান্সারটা হচ্ছে এরকম টু এস তারপরে টু টু ব্রোমো বিউটেন বোঝা গেল টু এস তারপরে টু ব্রোমো বিউটেন 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 ব্যাকেটে থাকে ব্র্যাকেটে না থাকলে ওটা ওর জন্য নাম্বার তোর কাটবে না টু এস টু ব্রোমো বিউটেন তোর কি বলবো আর এস বার করেছিস বার করলাম কত নাম্বার কার্বনটা হলো আমার আর বাইস দু নম্বর কার্বন কীভাবে দু নম্বর কার্বন বুঝলাম তাই এই যে এই আগেই করেছি আমি আইপিএসির মঙ্গলসটা আমি আগেই করেছি আইউপিএস নাম্বারিং ওয়াইজ এটা দু নম্বর কার্বন ছিল দু নম্বর কার্বনটা ছিল তাই তাদের টু এস টু এসটা আমার সবার আগে লিখলাম বুঝতে পারলি ক্লিয়ার বোঝা গেছে ঠিক আছে বুঝতে পেরেছিস খুব ভালো কথা তাহলে চল এবারে যে কোনো একটা মলিকুল আমি আঁকবো ধর আমি এটা বার করেছি তাহলে টু এস টু ব্রহ্মবিউটার আমি আঁকতে পারছি এই মলিকুলটা মিরিয়া যখন তোর খাতার মধ্যে আঁক আঁকদি এই মলিকুলটা যেটা তুই এঁকেছিস এটার মিরর ইমেজ এখন তুই খাতার মধ্যে আখ এই মলিকুলটার মিরর ইমেজ তুই খাতার মধ্যে আঁক আমি মিররটাকে এই পাশে বসিয়েছি মিরর ইমেজ তুই খাতার মধ্যে এটা একে দরকার এই মলিকুলের মিরর ইমেজ তুই খাতার মধ্যে আঁকছিস মানে এখানে অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ এখন খাতায় আঁকছিস মিলনী ইমেজ হয়ে গেছে একা মিলনী ইমেজ মিলোনি ইমেজটা আর এস বারকত দেখি মিলনী মাছ যেটা ডেকেছি সেটার এবার আর এস বারকর তো একই হবে হয়ে গেছে আচ্ছা ছবি আঁকি এটার ছবি তুই এঁকেছি অলরেডি আমার জন্য ওয়েট করিসনি এটার কীভাবে হবে ছবিটা এরকম হচ্ছে কার্বন এদিকে আমার কী হলো সিএইচ টু সি এইচ থ্রি তার মানে হচ্ছে বেসিক্যালি এইভাবে লেগে আছে সিএইচ থ্রি সিএইচ টু উপরে আছে সিএইচ থ্রি এদিকে আমার কী আছে বিআর এদিকে আছে হচ্ছে আমার হাইড্রোজেন এটা হচ্ছে আমার এই মলিকুলটা হচ্ছে মিদোর ইমেজ প্রায়োরিটি আমার কী হবে একইভাবেই করলাম বিআর এক এটা হচ্ছে দু নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার আর এস তুই বার করছি চার নাম্বার বিলো দ্য প্লেন মানে আমার কি হলো ফোর বি প্লাস ফলো করবো তার মানে চার নাম্বার বাদ দিয়ে বাকি যে তিনখান আছে এক দুই তিন আমার কী যাচ্ছে ভাই ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ মানে হলো আমার এটা কী হলো আর তাহলে আমি দেখতে পাচ্ছি আর তোকে পরীক্ষাতে এই মালিকুলটার আইপিএসি নামের কাছে যদি দেয় তাহলে কী হবে তখন সেই সূত্রে টু আর তারপরে টু ব্রোমো বিউটেন টু আর টু ব্রোমো বিউটেন দেখ একটা জিনিস আমি বুঝতে পারলাম ভালো করে দেখ এদিকে এসের মিরডি ইমেজ কী হলো বলতো আর তাই না এসের মিডন ইমেজ আমার আর হবে তার মানে এনআন সি মধ্যে একজন যদি আর হয় অন্যজন এস হবে সিম্পল এসের মিডল ইমেজ হচ্ছে আমার আর আগের ক্লাসে আমি তুই পড়েছিলাম এনআনসি উমার কারা রেসিমিক মিশ্রণ কারের আমি তুই আগের ক্লাসে পড়েছি তাহলে আর এর মিডল ইমেজ আর এস হয় বুঝতে পারলি তো এনআন সি ওমারের রিলেশন কী ছিল মিডল ইমেজ রিলেশন বেসিক্যালি তার মানে আর এর মিডল ইমেজ আমার এস হবে এস এর মিডন ইমেজ হচ্ছে আমার আর হবে বুঝতে পেরেছিস ক্লিয়ার বোঝা গেছে চল তাহলে এবার পরীক্ষার কোশ্চেন লেখ আরেকটা লেখ লেখ উপযুক্ত গঠন দেখাও উপযুক্ত গঠন দেখাও উপযুক্ত গঠন দেখাও টু ড্যাশ ক্লোরো টু ড্যাশ ক্লোরো ড্যাশ আবার লেখ ড্যাশ টু ড্যাশ ফ্লুরো টু ড্যাশ ক্লোরো ড্যাশ টু ড্যাশ ফ্লুরো বিউটেন লিখেছিস টু ক্লোরো টু ফ্লোরো বিউটেন আর সবার আগে করে দেখি সবার আগে লেখ লেখ টু এস মানে টু এস তারপরে টু ক্লোরো টু ফ্লোরো বিউটেন টু এস তারপরে টু ক্লোরো টু ফ্লোরো বিউটেন এটার তোকে ছবি আঁকতে হবে টু এস তারপরে টু ক্লোরো টু ফ্লোরো বিউটেন বুঝতে পেরেছিস তোর টার্গেট বোঝা গেছে উপযুক্ত গঠন মানে কী ভাই কীভাবে দেখাবো আমাকে আনাইস দেখাতে হবে এবার স্ট্রাকচারটা মানে উল্টোটা করবো তার মানে তুই যদি অ্যান্সার এইভাবে এটা তুই ক্লাস ইলেভেনে শিখতেছিস এইভাবে লিখলে কিন্তু নাম্বার পাবি না সবই তুই বুঝতে পারছিস তুই এই ছবির মধ্যে আর এস কোথায় দেখাবি তোকে যদি কেউ এই ছবি দিয়ে জিজ্ঞেস করে এটা আর হবে না এসবে তার কোশ্চেন ইনকমপ্লিট কারণ আর হবে না এসবে জানতে গেলে তোকে ভিড় দাবলেন বলতে হবে কোনটা অ্যাভাব আছে সেগুলো জানতে হবে বুঝতে পেরেছিস তাহলে এইভাবে অ্যান্সার লিখে তোর হচ্ছে না ব্যাপারটা বোঝা গেছে কেন হচ্ছে না তুই বুঝে গেছিস এইবারে তার মানে তোকে অ্যান্সারটা কীরকম দেখতে হবে বলতো অ্যান্সারটা তো কীরকম থ্রি ডাইমেনশনাল ছবিটা আঁকতে হবে এই ছবিটা আঁকতে হবে ক্লিয়ার আচ্ছা এখন দেখ তোর কাছে যে কোশ্চেনটা আছে টু ফ্লোরো